এই কেসের তদন্ত করতে গিয়ে ওই মহিলার ফোন সিডিআর অ্যানালাইসিস এবং ওই মহিলার সিডিআরের মধ্যে যেসব ফোন কলস পাওয়া গেছে সেগুলোকে অ্যানালাইসিস করে এবং থরো স্টাডি করে আমরা ইনভেস্টিগেশনকে নেক্সট স্টেজে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর যে স্টোরিটা আমাদের সামনে এসেছে সেই স্টোরিটা হচ্ছে যে আগরতলা স্টেশনে কিছু বিদেশি লোক আসে, তাদেরকে বিশালগড় পর্যন্ত আনা হয় থ্রু সাম মিনস অফ ট্রান্সপোর্টেশন। তদন্তের স্বার্থে আমরা পুরো মোডাস অপারেন্ডি এখন বলবো না। এরপর বিশালগড়ে ওদেরকে স্টে করানো হয় এবং একটা অর্গানাইজড গ্যাং আছে যেটা বিশালগড় সাব ডিভিশনে কাজ করছে এবং সাম পার্টস অফ এন্টায়ার সিপাহীজলা ডিস্ট্রিক্টে অপারেটিভ আছে, এখন অপারেট করছে। তারা ওদেরকে এখানে হারবারিং করে এবং সেখান থেকে সেটা বাংলাদেশে পাচার হয়। এই ধরনের একটা স্টোরি উঠে আসছে প্রিলিমিনারি ইন্টারোগেশন। এটার উপর বেস করে আমরা যখন তদন্তকে আমরা যখন আরো নেক্সট স্টেজে নিয়ে গেছি, আমরা যখন ডিটেইল অ্যানালাইসিস করেছি, তখন আমাদের কাছে কিছু চাঞ্চল্যকর তথ্য, সেন্সেশনাল রেভলিউশন হয়েছে। এই তথ্য অনুযায়ী যেটা আমাদের কাছে স্টোরি এসেছে, এই হিসাবে আমরা ব্রেক থ্রু করতে পেরেছি এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন লোককে আমরা ডিটেইন করেছি এবং এই তিনজন লোকাল বিশালগড় ওদের বাড়ি, এবং ওদেরকে আমরা ইন্টারোগেট করে আমরা যা পেয়েছি, একটা গাড়ি রিকভারি হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, সেটা এখানে আছে আমাদের, আমরা সেটাকে ডিটেইন করেছি গাড়িটাকে। এই গাড়িটা দিয়ে এই ট্রান্সপোর্টেশন, ইলিগ্যাল ট্রান্সপোর্টেশন, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলে সেটা করা হতো। এই গাড়ির ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি এবং এই চক্রের এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে মূল পান্ডা, যে হারবারিং করতো এবং সে ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত, ট্রান্সবর্ডার ট্রান্সপোর্টেশন অফ হিউম্যান ট্রাফিকিং, ওকেও আমরা ডিটেইন করেছি, এখানে আছে। এবং ফ্যাসিলিটেট করতো যারা হারবারিং করতো তাকেও আমরা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে যা এসেছে এই হিসাবে আমরা ডিটেইন করেছি। এই এন্টায়ার গ্যাংয়ের মধ্যে আরও অপারেটিভস আছে, আমরা সেটাকে লোকেট করার চেষ্টা করছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং হোপফুলি আমাদের যে রাস্তা ইনভেস্টিগেশন যেই পাথে এগুচ্ছে, উই আর হোপফুল যে আমরা আরও ব্রেক থ্রু করতে পারব। এবং আমাদের টার্গেট হচ্ছে এই যে চক্রটা, এই ইলিগাল ইনফিল্ট্রেশনের সঙ্গে যুক্ত যে চক্রটা আছে এটাকে এন্টায়ারলি সেটাকে বাস্ট করা। ওই ফরেন ন্যাশনাল মহিলাকে আগরতলা রেল স্টেশন থেকে নিয়ে আসা হয়, এসে বিশালগড় হ্যান্ড ওভার করা হয়। তারপর বিশালগড়ের যে ওরা লোকাল কন্ট্যাক্ট থাকে ওকে নিয়ে এখানে রাখে, তারপর সুটেবল টাইম দেখে বর্ডারের ওই পারে নিয়ে যাওয়া হয়। এবং এই কাজের জন্য যেই যেসব লোকাল কিছু গাড়ি এবং লোকাল ড্রাইভারদেরও এনগেজ করা হয়। তো আপাতত এই সিনারিও, ওদিন রাত্রেবেলা যে ড্রাইভার ছিল আপাতত ইনভেস্টিগেশন এসেছে যে ও আবার ব্যাক করে নিয়ে যাচ্ছিল, বাট মাঝে সামথিং ওয়েন্ট রং, কিছু একটা হয়েছে। তো ওর ব্যাগটা এখনো রিকভার হয়নি, ওই উগান্ডান লেডির ব্যাগও রিকভার হবে। তো ডিটেলস ইনভেস্টিগেশন যখন প্রোগ্রেস হবে তত জানতে পারবো। পাসপোর্ট বৈধ কিনা আমরা যাই না, তবে ভিসা এক্সপায়ার্ড, পাসপোর্টটা ওনার চেক করতে হবে। ভিসা ইজ এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড ভিসা তো উনি দেশে থাকতে পারে না।